তো এখান থেকে দেখতে পাচ্ছেন পাঁচশো পিপল পাবেন বৃষ্টি করে টকেন যেটার বর্তমান ভ্যালু কিন্তু চারশো দশ ডলার সো এটা যদি আমরা যদি ক্যালকুলেটর করি তাহলে দেখাতে পারবো যে চারশো দশ ডলার কোন পঁচাশি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন বাংলা টাকা এসে বেশ হাজার আটশো পঞ্চাশ টাকা পাবেন এটা কিন্তু দেখার পর আপনারা বলবেন যে হ্যাঁ এটা এত টাকা পাওয়া যাবে কিনা আসলে এটা কোনো কিচ্ছু না ঠিক আছে এরকম পাওয়া যাবে কিন্তু হানড্রেড পার্সেন্ট এটা পঁয়ত্রিশ হাজার কেন আপনি পঁয়ত্রিশ লাখ টাকাও পেতে পারেন এটা কোনো ব্যাপার না শুধুমাত্র কে দিবে সেটা হচ্ছে ইয়ারডোপ প্ল্যাটফর্ম সুতরাং ইয়ারডোপ থেকেই কিন্তু এরকম কিন্তু টাকা পয়সা পাওয়ার কথা এবং ইয়ারডোপ থেকে যদি এরকম টাকা পয়সা না পান সেক্ষেত্রে আপনি কোনো জায়গা থেকে এরকম কোনো ভিক অ্যামাউন্ট আপনি পেমেন্টটা কখনই পাবেন না ওকে তো এখান থেকে দেখেন যে লিঙ্কটা রয়েছে আমি প্রথমে দেখে দিচ্ছি আর যে কাজটা করবেন সেটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল ভিতরে অবশ্যই জয়েন হয়ে যাবেন পরবর্তী আপডেট কিন্তু পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে সাবস্ক্রাইব করতে হবে তো এখান থেকে দেখেন যে লিঙ্কটা রয়েছে লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন কেউ মিস করবেন না আমি আবার বলছি কেউ মিস করবেন না যদি ভাগ্য লেগে যায় ঠিক আছে হান্ড্রেড টে হান্ড্রেড আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনি যদি লাকি হন সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে চারশো থেকে পাঁচশো ডলার মতো পাবেন হানড্রেড পার্সেন্ট একদম ওকে সো এখান থেকে দেখেন যে ফার্স্ট টাইম দেন এখান থেকে আমি ফার্স্ট টাইমটা দিয়ে দিচ্ছি আপনি আপনার ফার্স্ট নেমটা এখান থেকে দিয়ে দেবেন তারপর এখান থেকে লাস্ট নেমটা দিয়ে দেবেন তারপর এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন এখানে ক্যাপসাটা ফ্লপ করে নেবেন টিক মার্ক করে দেবেন ইন্টার অপশানে ক্লিক করে দেবেন তো ইন্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা যে জিমেল অ্যাকাউন্টটা দিয়েছেন সেখানে একটা চেক করে নেবেন তারা একটা লিঙ্ক পাঠিয়ে দেবেন আমি জাস্ট এখান থেকে একটি করে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড জাস্ট আমরা এখান থেকে ভেরিফিকেশন কোড জায়গা থেকে জাস্ট এইভাবে চেপে ধরে এটা কপি করবো মিনিমাইজ করবো এখানে চলে আসবো আসার পর এখান থেকে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন যেটা কপি করেছেন সেটা পেস্ট করে দেওয়ার পর ভেরিফাই এন্ট্রি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিছু আপনাকে টাস্ক দেবে মাস্ট মাস্টবি আপনাকে ফিল আপ করতে হবে আর এখান থেকে দেখতে পাচ্ছেন বিশ কে টোকেন কিন্তু আমাদেরকে দেওয়া হবে ওকে সো এখান থেকে প্রথমের দিকে যে টাক্কটা টাস্কটা রয়েছে সেটা হচ্ছে আপনার ফলো দেন এখান থেকে ফলো অপশনে ক্লিক করে দেবেন এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা পাবেন না ফলো করে দেবেন ফলো করে দেওয়ার পর তারপর এখান থেকে রিটুইট করে দেখবেন এই যে এখান থেকে দেখেন যে ফিন পোস্ট ওকে সে এখানে একটা লাইক করে দেবেন এখানে পিন পোস্টের ভিতরে আপনাকে রিটুইট করবেন তো রিটুইট করার পর মিনিমাইজ করবেন আবার এখানে চলে আসবেন দেখেন এটা কিন্তু হয়ে গেছে টিকমার্ক কিন্তু উঠেছে তারপর এখানে একটা ক্লিক করে দেবেন আবারও ফলো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেবেন সেম ওয়েতে ফলো করে দেবেন মিনিমাইজ করবেন এখানে চলে আসবেন আবার এখান থেকে ফলো অপশনে ক্লিক এটা ফলো অপশনে ক্লিক করার লাগবে না এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে তারপর এখানে আবারও ফলো করতে হবে নতুন একটা পেজে জাস্ট আমরা এখান থেকে নতুন একটা আবারও অ্যাকাউন্টটা ফলো করে দেব তারপর এখানে রিটুইট ওকে সো আমরা এখান থেকে রিটুইট অপশানে ক্লিক করে দেব দেন এখান থেকে স্কল করে নিতে আসবেন টুইট ইউ রিপ্লাই এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে অ্যাপ অ্যাপস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন আপনাকে অ্যাড করে নিতে হবে দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে তারপর টুইট এখানে ক্লিক করে দিবেন এখান থেকে তারপর টুইট অপশনে ক্লিক করে দেবেন এই যেখান থেকে টুইট অপশনে ক্লিক করে দেবেন দেখেন এটা কিন্তু রিটুইট হয়ে গেছে মিনিমাইজ করবেন এখানে চলে আসবেন দেখেন এটা কিন্তু টিক মার্ক করেছে তার মানে আমার ব্যালেন্সটা দিয়ে দিয়েছে তো এখানে আবার ক্লিক করে দেবেন জয়েন অন টেলিগ্রাম এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর জয়নও হয়ে যাবেন এখান থেকে তারপর মিনিমাইজ করবেন এখানে চলে আসবেন তারপর এখান থেকে দেখেন যে এটা হোয়াইট পেপার আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ভেগে চলে আসবে এটা কিন্তু হয়ে যাবে সরি এটা সম্ভবত কেটে গেছে আমরা নতুনভাবে আবার যেতে হবে আচ্ছা এখান থেকে একটু ওয়েট আমি আবার এখান থেকে চলে যাচ্ছি মেন পয়েন্টে ওকে এখানে চলে আসবেন স্কুল করে নিচে আসবেন নিঃশেষের পর এখান থেকে দেখেন এই যে কুইজ তো আমাদেরকে কুইজটা দিতে হবে কুইজের অ্যান্সারটা কোথায় পাবেন এই যেখানে কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে হবে দুশো পঞ্চাশ তারপর জিরো পার্সেন্ট তারপর অল অফ দ্য অ্যাবভ নাকি যেন লেখা জাস্ট এখান থেকে আমরা দুশো পঞ্চাশ সাবমিট করে দেবো সাবমিট করে দেওয়ার পর এখান থেকে আমরা আবার এখান থেকে এটা দিব জিরো পার্সেন্ট দেন আবার এখান থেকে সাবমিট অর্থাৎ এগুলো হচ্ছে আপনার কুইজ আবার তিনটা কুইজ থাকবে দেন এখান থেকে নিচেটা দিয়ে দেব তারপর এখানে সাবমিট অ্যান্সার দেখেন হয়ে গেছে কিন্তু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল জাস্ট আমরা তাদের যে সাবস আপনার ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা আমরা এভাবে সাবস্ক্রাইব করে রাখবো দেন তারপর এখান থেকে আপনি চলে আসবেন এটা অটোভাবে অটোভাবে নিয়ে নেবে তারপর যে অপশনটা রয়েছে সেটা আপনার ভিডিও দেখতে হবে সো এই ভিডিও দেখবেন কীভাবে আমি বলি সেটা হচ্ছে এখানে একটা ইউটিউবের ভিডিও পাবেন এই ভিডিও বিশ মিনিটের একটা ভিডিও এবং সবগুলো ভিডিও দেখতে হবে এই টাস্কটা আমি পরে করবো এটা পরে করে নেবে এখান থেকে যদি আপনি সবগুলো টাস্ক কমপ্লিট করেন সেক্ষেত্রে উইনার চান্স সবচেয়ে বেশি দেখেন দেড়শো টোকেন পাবেন এখান থেকে ওকে দেড়শো পয়েন্ট আর কি যত পয়েন্ট হবে তত উইন হওয়ার চান্স বেশি থাকবে বিশটা বিশ মিনিট যতক্ষণ পর্যন্ত দেখবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু এখান থেকে আপনারা এই টাস্কটা কিন্তু কমপ্লিট হবে না ওকে তারপর রেফারি ইউর আন্ট আন্ট রেফারি লিঙ্কটা শেয়ার করতে পারেন না করলে সমস্যা নেই এটা আপনার ব্যাপার তো তারপর এখান থেকে দেখেন যে মাত্র দশ দিন সময় রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন দেন ভিউ রুলস এগুলো রুলসগুলো আপনার পড়ে নেবেন তারপর এখান থেকে যে ইন্ট ডেট দেখতে পাচ্ছেন শূন্য নয় তিরিশ এগুলোর ইন্ট ডেটটা দেখে নেন এই যে শূন্য নয় তিরিশ এই মাসে তিরিশ তারিখ পর্যন্ত থাকবে আর কি তো কেউ মিস করবেন না এখানে সবাই জয়েন হয়ে যাবেন সবাই আমি আবারও বলছি কেউ মিস করেন না কিন্তু ওকে ভালো একটা প্রিয়া প্রোজেক্ট কিন্তু সো এই যে এগুলো ইয়ারডপ দেখতে পাচ্ছেন এগুলো ইয়ারডপ কখনই কিন্তু স্কাম করে না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেজিট ইয়ারডপ এগুলো এবং এখান থেকে যখন আপনি পাবেন তখন তারা উইনার লিস্ট আপনাকে ঘোষণা করা হবে এবং আপনাকে ইমেল করে তারা জানিয়ে দেওয়া হবে যখন ইমেল করে জানিয়ে দেবে তখন আপনাকে তারা বলবেন যে আপনি উইন হয়েছেন আপনার অ্যাড্রেসটা দেন তখন আপনার হয়তো বা তারা একটা অ্যাড্রেস পেতে যেতে পারে সেটা হচ্ছে আপনার টাসলোডে গিয়ে ওই আপনার বিএসসি অ্যাড্রেসটা তারা যেতে পারে জাস্ট আপনার দিয়ে দেবেন ওইটা পরবর্তী এই জন্য যে কাজটা করবেন আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন হয়ে যাবেন আমি লিঙ্কটা দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্স নিচে সেখান থেকে সরাসরি চলে আসবেন তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ